শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইনভেন্ট টেলিভিশন আর নিয়মিত আয়োজন যত খেলায় আপনাদের সাথে আছি সাইদ সাদিয়া শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো এশিয়া কাপের আয়োজক হতে পারে শ্রীলঙ্কা তিন চার দিনের মধ্যে টাইগারদের লঙ্কা সফর নিয়ে সিদ্ধান্ত টি-20 বিশ্বকাপের ভাগ্য নির্ধারণে কাল আইসিসির জরুরি সভা করোনা ঝুঁকিতে প্রস্তাবিত নিয়মে অনুমোদন অসহায় অ্যাথলিটদের জন্য সরকারের বরাদ্দ আরও 3 কোটি টাকা আজ অর্থ সহায়তা পেলেন 150 জন করোনার প্রভাব পড়েছে ফুটবলারদের বাজার মূল্যে শীর্ষে এমবাপে 22-এ মেসি রোনালদোর অবস্থান 70 নম্বরে অনিশ্চয়তায় থাকা এশিয়া কাপের আয়োজক হতে পারে শ্রীলঙ্কা সোমবারের এসিসির সভায় এমন প্রস্তাবনা এসেছে জানিয়েছে দেশটির ক্রিকেট প্রধান শামি সিলভা এদিকে আসন্ন শ্রীলঙ্কা সফরে যেতে আপত্তি জানিয়েছেন টাইগারদের বেশ কজন সিনিয়র ক্রিকেটার পুরো প্রস্তুতি না নিয়ে সফরের বিপক্ষে বিসিবি তিন চার দিনের মধ্যে সিদ্ধান্তে আসবে জানিয়েছেন প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন সোমবার এশিয়া কাপের ভাগ্য নির্ধারণে হয় এসিসির ভিডিও কনফারেন্স কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি কর্তারা এই মাসে পরবর্তী সভা পর্যন্ত অপেক্ষায় রেখেছেন তারা সেপ্টেম্বরে হওয়ার কথা এশিয়া কাপ আয়োজক পাকিস্তান তবে ভারত যেতে রাজি নয় বলেই আরব আমিরাতে হবে টুর্নামেন্ট সেটা জানা ছিল এর আগে আয়োজক হিসেবে বাংলাদেশের নামও শোনা গেছে কিন্তু সোমবারের সভার পর শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সভাপতি শাম্মি সিলভা দিলেন ভিন্ন বার্তা এশিয়া কাপ আয়োজনে নাকি এসিসির সবুজ সংকেত পেয়েছে এসএলসি এখন তারা এই বিষয়ে সরকারের সঙ্গে কথা বলবে শ্রীলঙ্কার করোনা ভাইরাস পরিস্থিতিও বেশ নিয়ন্ত্রিত লঙ্কান গণমাধ্যমকে শাম্মি সিলভা জানিয়েছেন এ কারণেই এশিয়া কাপ আয়োজনের ভার তাদের দিতে রাজি হয়েছে পিসিবি স্বাস্থ্যবিধি মেনে কিভাবে আয়োজন করা যায় সে পরিকল্পনা করবে এসএলসি এদিকে বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরের ভাগ্য ঝুলে আছে দুই বোর্ডের সিদ্ধান্তহীনতা সাথে যোগ হয়েছে টাইগার সিনিয়র ক্রিকেটারদের সফর নিয়ে আপত্তির গুঞ্জন পুরো প্রস্তুত না করে দল পাঠাবে না বিসিবি যদি এই নির্ধারিত সময়ের মধ্যে আয়োজন করতে না পারি তাহলে আমাদের অবশ্যই আগামী টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পূর্বেই সিরিজটা আয়োজন করতে হবে এই বিষয়টাকে মাথায় রেখে আমরা দুই বোর্ড নিয়মিতভাবে যোগাযোগ রাখছি আমরা আশা করছি খুব শীঘ্রই এ ব্যাপারে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারব খেলোয়াড়দের প্রিপারেশনের একটা ব্যাপার আছে ম্যাচ কন্ডিশনের সাথে মিলিয়ে নেওয়ার একটা ব্যাপার রয়েছে সো এই চ্যালেঞ্জগুলো কিভাবে ওভারকাম করা যায় এগুলো নিয়ে আমরা কথা বলছি এবং আমরা আশা করছি খুব শীঘ্রই এ ব্যাপারে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাবে দেশে করোনায় আক্রান্ত ও মৃত্যু আশঙ্কাজনক হারে বাড়ছে এই মুহূর্তে ক্রিকেটে ফেরা সম্ভব কিনা তা নিয়ে পক্ষে বিপক্ষে মত আছে অনুশীলনে ফিরতে দ্বিধাদ্বন্দ্বে আছেন ক্রিকেটাররা বোর্ডও পরিস্থিতি বুঝেই সিদ্ধান্ত নেবে আবিদুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ করোনা পরিস্থিতি উন্নতির আগে মাঠে নামতে ঝুঁকি দেখছেন ক্রিকেটাররা ফলে অনুশীলনের কোনো সুযোগ দেখছেন না তারা এদিকে ক্রিকেটারদের শতভাগ ফিট না করে শ্রীলঙ্কা সফরে না পাঠাতে বিসিবির সহযোগিতা চান মেহেদী হাসান মিরাজ ও ইবাদত হোসেন এশিয়ায় সবার আগে ফেরার প্রস্তুতি শুরু করেছে শ্রীলঙ্কা কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটের অপেক্ষা বেড়েছে ভারত সিরিজ হচ্ছে না জুলাইয়ে বাংলাদেশও আসবে কিনা তার নিশ্চয়তা নেই বিকল্প হিসেবে টি টোয়েন্টি লিগ করার কথা ভাবতে হচ্ছে লঙ্কান বোর্ডকে এ তো গেল প্রতিপক্ষের খোঁজ খবর বাংলাদেশ কোন অবস্থানে আছে দেশের করোনা পরিস্থিতির কারণে ইচ্ছে থাকলেও দ্রুত মাঠে ফেরার উপায় নেই এই মুহূর্তে শ্রীলঙ্কা গিয়ে তিনটি টেস্ট খেলার কথা ভাবা কঠিন লঙ্গার ভার্সনের জন্য যথেষ্ট প্রস্তুতি যে দরকার 3 মাস ধরে সবাই বন্দি আছি রুমের ভিতরে তো যে যার মতো করে আমরা চেষ্টা করতেছি রুমের ভিতরে সব কিছু জিম বা কোর্ট যাই বলেন ফিটনেস ঠিক রাখার তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডও চেষ্টা করতেছে আমাদের মেডিকেল বিভাগও চেষ্টা করতেছে যে আমরা কীভাবে প্র্যাকটিস শুরু করব বা কীভাবে প্ল্যান করে আগাতে পারি বর্তমানে যে পরিস্থিতি আছে করোনা ভাইরাস আর এই পরিস্থিতি পুরোপুরি না যাওয়া পর্যন্ত আসলে মাঠে নামাটা অনেক রিস্ক হয়ে যাবে আমাদের জন্য আর তারপরও আমি মনে করি যে খুব তাড়াতাড়ি এই জিনিসটা ডিসিশন আসবে এবং আমরা খুব তাড়াতাড়ি ওভারকাম করতে পারবো
করোনা পরবর্তী ক্রিকেটে আইসিসির কড়া গাইডলাইন, অনেক কিছু ভাবতে হচ্ছে নতুন করে। বল শাইনিং এর বিষয়ে বিধিনিষেধের কারণে পিচ তৈরিতে বদলের পরামর্শ এসেছে, তাতে এক পক্ষের লাভ ক্ষতি অন্যের। আমাদের ক্রিকেট প্লেয়াররা যদি আক্রান্ত হই বা আমরা যদি বিভিন্ন রকম সমস্যা দেখা যায়, তখন কিন্তু আমাদের ক্রিকেটেরও অনেক ক্ষতি হয়ে যাবে। ক্রিকেট বোর্ড যে ডিসিশন দেবে সেটাই আমাদের জন্য অনেক ভালো হবে। আগে সেফ থাকাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, তো আমরা সেফ থেকে যদি আমরা প্র্যাকটিস করতে পারি আমি এটার পক্ষে। পরিস্থিতি যদি ভালো হয় তাহলে শ্রীলঙ্কা যদি আমরা যাই তাহলে দুটা ম্যাচ খেলব। ব্যক্তিগত অনুশীলনের অনুমতি কবে আসবে তার অপেক্ষা, ঝুঁকি এড়াতে বোর্ড তো বটেই, ক্রিকেটাররাও তাড়াহুড়োর পক্ষে নন। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবছর টি টোয়েন্টি বিশ্বকাপ হবে নাকি পিছিয়ে যাবে, সিদ্ধান্ত আসতে পারে আগামীকাল আইসিসির ভার্চুয়াল সভায়। এছাড়া পরবর্তী চেয়ারম্যান নির্বাচনের প্রক্রিয়া এবং ক্রিকেট সূচি নিয়েও দিক নির্দেশনা আসার কথা রয়েছে। বিশ্বকাপ পিছিয়ে নিতে আইসিসির কাছে ক্রিকেট অস্ট্রেলিয়া চেয়ারম্যানের চিঠি দেওয়ার খবর ফাঁস হয়েছে গত মাসে। তবে সংবাদ বিজ্ঞপ্তিতে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা জানায় পরিস্থিতি পর্যবেক্ষণ করেই তারা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে চায়। টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় আছে সব ক্রিকেট বোর্ড। অক্টোবর নভেম্বরের বিশ্ব আসর পেছালে সেখানে আইপিএল করতে চাইবে বিসিসিআই। সভায় দ্বিপাক্ষিক সিরিজ এবং রাজস্ব বণ্টন নিয়েও আলোচনা হবে। এছাড়া অভ্যন্তরীণ বিষয় গোপনীয় রাখতে কী পদক্ষেপ নেওয়া জরুরি সে বিষয়েও আসবে দিক নির্দেশনা। করোনা ঝুঁকিতে বদলে যাবে ক্রিকেট, বেশ কিছু প্রস্তাব দিয়েছিল কুম্বলের নেতৃত্বে আইসিসির ক্রিকেট কমিটি। আপৎকালীন সেসব প্রস্তাবনাসহ মোট পাঁচটি নিয়মে বদল আনা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে অনুমোদনের কথা জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বল শাইনিংয়ে থুতুর ব্যবহারে নিষেধাজ্ঞা থাকছে। অভ্যাস বশত কেউ থুতু ব্যবহার করলে দুবার সতর্ক করবেন আম্পায়াররা। পরবর্তীতে ব্যাটিং দলকে দেওয়া হবে পাঁচ পেনাল্টি রান। প্রস্তাবিত কোভিড-19 সাবস্টিটিউটের বিষয়েও সম্মতি দিয়েছে আইসিসি। এই নিয়মে টেস্ট চলাকালীন কোনো ক্রিকেটারের মধ্যে করোনা উপসর্গ দেখা দিলে ম্যাচ রেফারির অনুমতি সাপেক্ষে মাঠে নামতে পারবেন অন্য একজন। একই স্থানীয় আম্পায়ারদের দিয়ে খেলা পরিচালনার পাশাপাশি অতিরিক্ত রিভিউ নিতে পারবে সব দল। এছাড়া আগামী 12 মাসের জন্য জার্সিতে বাড়তি লোগো ব্যবহারের অনুমতি দিয়েছে আইসিসি। সিরিজ শুরুর প্রায় এক মাস আগে ইংল্যান্ডে এসেছে ওয়েস্ট ইন্ডিজ দল। মঙ্গলবার ম্যানচেস্টারে পৌঁছে সরাসরি গেছে কোয়ারেন্টিনে। আগস্টে ইংলিশদের বিপক্ষে সিরিজের জন্য পাকিস্তানের কোচিং স্টাফে যুক্ত হয়েছেন ইউনিস খান আর মুশতাক আহমেদ। এদিকে করোনামুক্ত নিউজিল্যান্ডকে বিশ্ব ক্রিকেটের নিরপেক্ষ ভেনু হিসেবে দেখতে চান দেশটির ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান হিট মিলস। তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এখন ইংল্যান্ডে টিম ওয়েস্ট ইন্ডিজ। দেশে ক্রিকেটার স্টাফ সহ 39 জন করোনা টেস্ট দিয়েই চার্টার্ড ফ্লাইটে রওনা হয় ক্যারিবীয়রা। হোল্ডারের দল আপাতত থাকবে ওল্ড ট্রাফোর্ডে, এখানেই তাদের কোয়ারেন্টিন। 3 সপ্তাহ পর 8 জুলাই থেকে শুরু প্রথম টেস্ট, 20 দিনে খেলতে হবে 3টি টেস্ট ম্যাচ। আগস্টে ইংল্যান্ডে যাওয়ার কথা পাকিস্তানের, খেলবে 3টি টেস্ট ও টি টোয়েন্টি। ওই সফরের জন্য ইউনিস খানকে ব্যাটিং কোচের দায়িত্ব দিয়েছে পিসিবি, আর স্পিন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন মুশতাক আহমেদ। পাকিস্তানের জন্য ইংল্যান্ড সিরিজ অনেক গুরুত্বপূর্ণ। সবসময় ইচ্ছা ছিল নিজের অভিজ্ঞতা দিয়ে দলকে সাহায্য করব। নিজের প্রতি বিশ্বাস আছে, ইনশাল্লাহ দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারব। করোনা মুক্তির ছাড়পত্র পেয়েছে নিউজিল্যান্ড, সবাই ফিরছে স্বাভাবিক জীবনে। কদিন আগে ডিন জোন্স প্রস্তাব দিয়েছিলেন অস্ট্রেলিয়ার পরিবর্তে এবছর টি টোয়েন্টি বিশ্বকাপ হোক নিউজিল্যান্ডে। এবার আরও বড় প্রস্তাব দিলেন নিউজিল্যান্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন প্রধান হিথ মিলস। দেশের ক্রিকেট তো বটেই, আন্তর্জাতিক সব ম্যাচ আপাতত এখানে করার কথা বলেছেন তিনি। এদিকে জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর বর্ণ বৈষম্য নিয়ে সোচ্চার ক্রীড়াঙ্গন, প্রতিবাদের সুরে উঠে আসছে ভেতরের খবর। সাবেক উইন্ডিজ অধিনায়ক ড্যারেন স্যামি মুখ খুলেছেন। আইপিএল এ সানরাইজার্স হায়দ্রাবাদে খেলার সময় আমি ভাবতাম কালু অর্থ তেজি ঘোড়া। এখন বুঝতে পারছি সেটা অপমান করে ডাকা হতো। শুধু আমাকে নয়, থিসারা পেরেরাকেও একই নামে ডাকতো। এখন খুব রাগ হচ্ছে আমার। সে অপমানের জন্য তখনকার টিমমেটদের ক্ষমা চাওয়া উচিত বলেও মন্তব্য করেন স্যামি। ফারজানা ইয়াসমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় অ্যাথলিটদের জন্য আরও 3 কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। শিগগিরই এই অর্থ দেশের তৃণমূল পর্যায়ের অ্যাথলিটদের হাতে তুলে দেওয়া হবে, জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। ঈদের আগে থেকেই ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়।
এর অংশ হিসেবে এবার অর্থ সাহায্য পেলেন আরও 150 জন। মঙ্গলবার আর্থিক সহায়তার চেক তুলে দেন ক্রীড়া প্রতিমন্ত্রী। এর আগে প্রথম দফায় 24টি ফেডারেশনের 600 অ্যাথলিটকে সহায়তা দেওয়া হয়েছিল। এছাড়া বঙ্গবন্ধু ক্রীড়া সেবী কল্যাণ ফাউন্ডেশন থেকে প্রায় 1,150 অ্যাথলিট ও সংগঠককে এক বছর অর্থ সহায়তা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। আমরা চাইব যে আরও তৃণমূল পর্যায়ে আমাদের যারা খেলোয়াড় ক্ষতিগ্রস্ত আছেন, অসহায় অবস্থায় আছেন, তাদের কাছে এই টাকাটা পৌঁছে দিতে, এবং সেই লক্ষ্য রেখেই আমরা একেবারে আমাদের তৃণমূল পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে, জেলা এমনকি উপজেলা পর্যায়ে যাতে এই সহযোগিতাটা পৌঁছায়, এই জন্য আমরা আমাদের পক্ষ থেকে আমরা এই তালিকাগুলো চাব। বৃহস্পতিবার ফিরছে জনপ্রিয় লা লিগা। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে দুই জায়ান্ট বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের। একদিকে মেসির ফিটনেস নিয়ে চিন্তা বার্সার, অন্যদিকে হ্যাজার্ড অ্যাসেন্সিও ফেরায় চাঙ্গা মাদ্রিদ শিবির। মৌসুম পুনরায় শুরুর আগেই মেসির চোট চিন্তায় ফেলে দেয় বার্সেলোনাকে, তবে দলের সঙ্গে পুরোদমে অনুশীলনে যোগ দেওয়ার পর স্বস্তি ফিরেছে কাতালান ডেরায়। তারপরও স্বল্প বিরতিতে ম্যাচের ধকল নেয়ার ইস্যুতে চিন্তিত কোচ কিকে সেতিয়েন। প্রত্যাবর্তনে বার্সার প্রথম ম্যাচ শনিবার মায়োর্কার বিপক্ষে। অন্যদিকে রিয়াল মাদ্রিদও শিরোপা প্রত্যাশা নিয়ে মিশন শুরু করবে। এই বিরতি অনেকটা শাপে বর হয়েছে গ্যালাকটিকোদের জন্য। হ্যাজার্ডের ফিটনেস আর আসেন্সিও ফেরায় উজ্জীবিত লস ব্লাঙ্কোস। লিগ শুরুর আগে ক্লোজ ডোর ম্যাচে মানিয়ে নিতে নিজেদের আলাদাভাবে প্রস্তুত করছে জিদানের শিষ্যরা। মৌসুম যেভাবে এগুচ্ছে তাতে মানিয়ে নেওয়া কঠিন। স্বল্প বিরতিতে ম্যাচ খেলতে হবে এখন, এ কারণে স্কোয়াডের গভীরতায় গুরুত্ব দেওয়া ছাড়া উপায় নেই। আমি সবসময় মেসিকে মাঠে চাই, দেখা যাক কি অপেক্ষা করছে। ক্লোজ ডোরে খেলা হবে অন্যরকম, গ্যালারিতে দর্শক থাকলে পরিবেশ অন্যরকম থাকে, সেটা প্রতিপক্ষ কিংবা নিজ ভেন্যুতে হোক, খেলোয়াড়রা তা অনুভব করে। এখন সেই লড়াইয়ের পরিবেশ মিস করতে হবে, তারপরও পেশাদারিত্বের কোনো প্রভাব পড়বে না আশা করি। করোনার বিরূপ প্রভাব পড়েছে ফুটবলারদের বাজার মূল্যে। সর্বোচ্চ দাম কিলিয়ান এমবাপের, ফ্রেঞ্চ সেন্সেশনের বাজার মূল্য এখন 231 মিলিয়ন পাউন্ড। শীর্ষ পাঁচে আছেন চার ইংলিশ তারকা। মেসির অবস্থান 22 নম্বরে, অবাক করা হলেও সেরা 30ও নেই রোনালদো নেইমার। তবে শীর্ষ ধনী ফুটবলারের তালিকায় ঠিকই আধিপত্য রয়েছে তিন মহাতারকার। ফুটবল মাঠে ফেরার সঙ্গে সরব ট্রান্সফার মার্কেট। পরিবর্তিত প্রেক্ষাপটে আর্থিক মন্দার ছাপ স্পষ্ট। ক্লাবগুলো তাই চড়া দামে কিনতে পারছে না পছন্দের ফুটবলারদের। আর্থিক সংকটে মার্টিনেসকে কিনতে বেগ পেতে হচ্ছে বার্সেলোনার। এরই মধ্যে দামি ফুটবলারের তালিকা করেছে সুইজারল্যান্ডের ফুটবল বিষয়ক সংস্থা সিআইইএস। সে অনুযায়ী 231 মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ভ্যালু নিয়ে ইউরোপের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার কিলিয়ান এমবাপে। আর্জেন্টাইন তারকা মেসির জায়গা হয়নি শীর্ষ দশে। বাজার মূল্যে চেলসির ম্যাসন মাউন্টের চেয়েও পিছিয়ে আছেন এই ফুটবল জাদুকর। 100 মিলিয়ন ইউরো নিয়ে তালিকার 22 নম্বরে আছেন মেসি। বার্সেলোনার সঙ্গে এলএমটেনের চুক্তি 2021 পর্যন্ত। আর্জেন্টাইন সুপারস্টারের সঙ্গে নতুন চুক্তির পরিকল্পনা বার্সা ম্যানেজমেন্টের। চোট অফ ফর্মের প্রভাব পড়েছে নেইমারের বাজার মূল্যেও। তালিকার 37 নম্বরে আছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। নেইমারের বাজার মূল্য ধরা হয়েছে 83 মিলিয়ন ইউরো। শীর্ষ 50ও জায়গা পাননি ক্রিস্টিয়ানো রোনালদো। মাত্র 63 মিলিয়ন ইউরো বাজার মূল্য নিয়ে CR7 আছেন তালিকার 70 নম্বরে। আর্থিক মন্দার কারণে 200 মিলিয়ন পাউন্ডের বেশি বাজার মূল্য মাত্র একজন ফুটবলারের। 150 মিলিয়ন পাউন্ডের বেশি মূল্য নিয়ে আছেন চার ইংলিশ ফুটবলার। আর 9 ফুটবলারের ভ্যালু 100 মিলিয়ন পাউন্ডের বেশি। তবে বাজার মূল্যে পিছিয়ে থাকলেও শীর্ষ ধনী ফুটবলারের তালিকায় দাপট ধরে রেখেছেন রোনালদো, মেসি, নেইমার। $185 মিলিয়ন আয় নিয়ে 5 নম্বরে নেইমার। $5 মিলিয়ন বেশি নিয়ে 4 ইব্রাহিমোভিচ। $400 মিলিয়ন নিয়ে 3 আছেন মেসি। তার চেয়ে $50 মিলিয়ন বেশি আয় করে 2 নম্বরে রোনালদো। তবে অপরিচিত হলেও মেসি, রোনালদো, নেইমারকে টপকে শীর্ষে রয়েছেন $20 বিলিয়ন মালিক তরুণ ফুটবলার ফেইক বুলকায়া। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ইউটিউব, ফেসবুক এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।